আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি বিলের নতুন আরেকটি মিক্সড ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বিজনেস সিরিজের কিছু ইউজ ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করব যার স্টার্টিং প্রাইস থাকবে অনলি সাত হাজার পাঁচশো এই ল্যাপটপগুলি দিয়ে আপনারা বর্তমান সময়ের ফ্রিল্যান্সিং আউটসোর্সিং গ্রাফিক্স এবং অফিসিয়ালি যাবতীয় কাজ খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবেন সো ভিও আজকের ভিডিওর ভিতরে কী কী মডেল থাকবে কী কী প্রাইস থাকবে কি ধরনের ল্যাপটপ থাকবে আর এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তার আগে বলে নিব আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো ভিওয়ার্স আর কথা বারাচ্ছি না চলুন শুরু করা যাক ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেয়ারাপা বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকট শপিং কমপ্লেক্সের দোতলায় দুইশো ছত্রিশ নাম্বার শপ আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলে পিলার নাম্বার তিনশো বাইশ বরাবর আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি ছয় দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে ভিউয়ার্স ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইজে বিজনেস সিরিজের কিছু ইউজ ল্যাপটপ দেখাবো তার ভিতরে আজকের ভিডিওর আমাদের নতুন কালেকশন সেটা হচ্ছে জেড বুক ফিফটিন অনেক কাস্টমার আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছিল যে জেড বুক ফিফটিন সিরিজের কিছু ল্যাপটপের ভিডিও করার জন্য সেই অনুযায়ী চলে আসছে আমাদের স্টকে নিউ কালেকশন জেড বুক ফিফটিন সো জেটবুক ফিফটিনের এই ল্যাপটপের কনফিগারেশনটা হচ্ছে কোরআ সেভেন প্রসেসর দিয়ে যেটা সিক্স জেনারেশনের এর সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম এবং টু ফিফটি সিক্স এম ডট টু এন এসএসডি এই ল্যাপটপটাতেও কিন্তু চাইলে আপনারা র্যাম এসএসডি দুটোকে আরও আপগ্রেড করে ইউজ করতে পারবেন তবে এই ল্যাপটপটার গ্রাফিক্স কার্ড হচ্ছে দুইটা একটা হচ্ছে রেডনের ফায়ার প্রো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং আরেকটা হচ্ছে ইনটেলের ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সো আসলে জেট বুক লাভার যারা আছেন এবং জেট বুক ল্যাপটপ যারা খুঁজছেন খুবই প্রফেশনাল লেভেলের কাজ করার জন্য তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হচ্ছে আশা করি ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন সো এই ল্যাপটপের যদি আমি বাকি ফিচার্সগুলো খেয়াল করি বা লক্ষ্য করি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন এবং ফোর ক্লিক সহ একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন এবং কিবোর্ডটা কিন্তু নাম্বারিং অপশন সহ একটা কিবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটা কিন্তু একটু সিলভার কালার ঠিক না এটা হচ্ছে চকলেট কালারের আমরা বলে থাকি ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন জেট বুকের আসলে এটার একটা ডিজাইন অল জেট বুকের এরকম একটা ডিজাইন থাকে আপনারা দেখতে পাচ্ছেন এবং ল্যাপটপটা কিন্তু যথেষ্ট স্লিম এবং খুব লাইট ওয়েট যারা আসলে প্রফেশনাল লেভেলের ফ্রিলান্সার গ্রাফিক্স তারপর হচ্ছে যে অফিসিয়াল পারপাস গুলো ইউজ করতে চান তাদের জন্য ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল হবে ল্যাপটপে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ডিসপ্লেটা একটু ম্যাট টেকনোলজির আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা পাচ্ছেন এটা ওয়েব ক্যামেরা হিসেবে কাজ করে ল্যাপটপটার বাকি যদি ফিচার্স আমি লক্ষ্য করি এই ল্যাপটপটা যথেষ্ট আছে ফ্রন্টাইড এবং সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সো ডুয়েল গ্রাফিক্সও ল্যাপটপটা কোরআন জেনারেশন প্রসেসর দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় জেট বুক ফিফটিন খুবই রিজনেবল প্রাইস এরপরে যে জেড বুকটা দেখাবো এটা হচ্ছে জেড 14 ফোরটিন কোরাই ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর জেড বুক ফরটিন নিউ জি ফাইভ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স বাকি সব পোর্ট ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এবং এই জেড এই সিরিজ ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো এর পাশাপাশি কিন্তু জেড বুকের ভ্যারাইটিজ রকমের আমাদের কাছে কালেকশন আছে এটা দেখতে পাচ্ছেন আপনারা জেড বুকের কোরাই সেভেন টাচ স্ক্রিন ডিসপ্লে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জেনারেশনের জেড বুক নিউ জি ফাইভ এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনার একটা খুবই বিগ লেভেলের ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেড বুক আর কি জেড বুক মডেলের ল্যাপটপ এটাই পাবেন আপনারা এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক যেটা এইট জিবি থাকে সো জেট লাভার বা জেট যারা পছন্দ করেন তারা চাইলে আমাদের সবটাও ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ল্যাপটপগুলোর ডিটেলস নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন ভিউার্স এখন যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এল বুকের এইট ফাইভ জিরো জি ফাইভ এবং এইট ফাইভ জিরো জি সিক্স এইট ফাইভ জিরো জি সিক্স এই ল্যাপটপটা আমাদের স্টকে আজকে নিউ কালেকশন বা আজকের ভিডিওতে তো এটার বাকি ডিটেলস হচ্ছে এডিটবুকের এইট ফাইভ জিরো জি সিক্স ফাইভের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি ডিডিআর র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এম টু এন চাইলে কিন্তু আপনারা র্যাম এস ডি দুটোকে আরও আপগ্রেড করে ইউজ করতে পারবেন আমাদের অনেক কাস্টমার বা অনেক ভিউয়ার্স ইউটিউবে কমেন্ট করেছিলেন যে এইট ফাইভ জিরো জি ফাইভ অথবা এইট ফাইভ জিরো জি সিক্সের ভেরিয়েন্টের একটা ভিডিও দেওয়ার জন্য সো এটা বাকি কনফিগারেশন হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাক ডিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক সহ একটা ট্র্যাক প্যাড পাবেন এবং কিবোর্ডটা কিন্তু নাম্বারিং অপশন সহই অ্যাভেলেবল আছে ফ্রন্ট সাইডে ব্যাঙ্গান অপশনের খুব সুন্দর একটা সাউন্ড সিস্টেম আছে ল্যাপটপটা স্ক্রিনটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট টেকনোলজি ডিসপ্লে ফ্রন্ট সাইডে একটা প্রাইভেসি শাটার ক্যামেরা আছে ল্যাপটপটা যদি ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন যে কতটুকু কন্ডিশনে আছে আর এটার যদি ব্যাক সাইডটাও যদি আমি আপনাদেরকে দেখিয়ে থাকি দেখতে পাচ্ছেন যে ব্যাক সাইডটাও কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল পাবেন ল্যাপটপটাতে তিন থেকে চার ঘন্টা ব্যাটারি দিয়ে বুকের এইট ফাইভ জিরো জি সিক্স ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন পাশাপাশি এইট ফাইভ জিরো জি ফাইভ যেটা কোরাই ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে পার্সেস করতে পারবেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই রিজেনেবেল প্রাইস এবং একদম কিন্তু ফ্রেশ প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন দুটো ল্যাপটপেই একদম ফ্রেশ কন্ডিশন আছে আমাদের কাছে কোয়ান্টিটিও আছে তবে সব ল্যাপটপের কোয়ান্টিটি কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না অনেক কাস্টমার অনেক দূর থেকে আসে আসার পরে দেখে যে আমাদের প্রোডাক্টের স্টক শেষ হয়ে গেছে তো অবশ্যই আপনারা যারা দূর থেকে আসবেন বা যেখান থেকে আসেন না কেন আগে একটা ফোন দিয়ে কনফার্মেশন যে প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কিনা ভিউয়ার্স আমাদের কাছে এলিট বুকের এইট ফাইভ জিরো জি ফাইভের পাশাপাশি যেটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের পাশাপাশি আমাদের কাছে কিন্তু এস ফিফটিন যেটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা রাইজ ফাইভ ফাইভ সিরিজ দিয়ে আছে এটা ওপেন বক্স ল্যাপটপ তো এই ল্যাপটপও যদি কেউ পার্সেস করতে চান আমাদের শপে চলে আসবেন আমাদের এগুলো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু একদমই ব্র্যান্ড নিউ ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ শুধু ওপেন বক্স মানে বক্স ছাড়া আমাদের কাছে চলে আসছে ভিউার্স এখন আপনাদেরকে আমি থিঙ্ক কিছু কালেকশন দেখাবো আমরা আসলে দীর্ঘদিন ধরে থিঙ্ক ল্যাপটপ সেল করে আসছি যেখানে এলিড বুকের এইট ফোর জিরো জি থ্রি এবং এইট ফোর জিরো জি ফোর যে ল্যাপটপগুলো যারা খোঁজেন তাদের জন্যই কিন্তু আমাদের এই থিঙ্ক প্যাডের কালেকশন কারণ জি থ্রি এবং জি ফোর এই ল্যাপটপগুলো খুব ভালো একটা কোয়ালিটি পাওয়া যায় না এর জন্যই আমাদের এই থিঙ্ক প্যাডের কালেকশনগুলো এই থিঙ্ক প্যাড কিন্তু আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কালেকশনের মতো দেখতে পাচ্ছেন কোনো দাগ কোনো স্যাচ কোনো ল্যাপটপে নাই এবং কিবোর্ডটা কতটুকু ফ্রেশ সব কিছুই কিন্তু অরিজিনাল এক্সোসোরস সাথে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে ব্যাটারি অরিজিনাল সব কিছুই অরিজিনাল স্ক্রিন অরিজিনাল এবং এসএসডি সব কিছুই কিন্তু অরিজিনাল সো এটার মডেলটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবিডিআর ফোর এর র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এমড টু এনভিএম চাইলে কিন্তু আপনারা র্যাম এস এস ডি দুটোকে আরও আপগ্রেড করে ইউজ করতে পারবেন ল্যাপটপটা ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স থাকাতে ল্যাপটপটা দিয়ে গ্রাফিক্সের যাবতীয় কাজ আপনারা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন ল্যাপটপটায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট একটা ব্যাটারি কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক সহ একটা ট্র্যাক প্যাড পাবেন ল্যাপটপটার স্ক্রিনটা কিন্তু অসাধারণ একটা কোয়ালিটি সম্পন্ন স্ক্রিন থিঙ্ক প্যাডে আপনারা আসলে গুগলে সার্চ করে দেখতে পারেন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস একটু ম্যাট টেকনো ডিসপ্লে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আমি দেখিয়ে দিচ্ছি এর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং উইদাউট কালার মানে এই ল্যাপটপগুলো কিন্তু কালার করা না দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটিও কিন্তু অ্যাভেলেবেল আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্ট যেটা সেটা হচ্ছে টাইপ সি থানারবল পোর্ট এস ডিএমআই পোর্ট এই পোর্টগুলো সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে যেগুলো আপনারা জি থ্রি বা জি ফোরে অ্যাভেলেবেল পাবেন না এই ল্যাপটপটাতে ডুয়েল ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের কাছ থেকে তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং পার্সেস প্রাইস পড়বে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা একদমই ফিক্সড প্রাইস চাইলে আপনারা শপ এসে যাচাই বাচাই করে এগুলো পার্সেস করতে পারবেন পাবেন আমাদের কাছে কোয়ান্টিটি আছে পাশাপাশি আরেকটা ল্যাপটপ আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এর মডেলটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস এই ল্যাপটপটা কিন্তু আপনারা পাচ্ছেন ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম দিয়ে এবং টু ফিফটি সিক্স জিবি এমডট টু এনভিএমি এসএসডি

ডুয়েল ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে থিঙ্ক নানান ভেরিয়েন্টের কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন এক্স ওয়ান ইয়োগা যেটা কোরাই সেভেন সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবিটেলের ইন্টিগ্রেটেড শেয়ার গ্রাফিক এখানে X1 কার্বনে দেখতে পাচ্ছেন ব্রাইটিস কনফিগারেশন আছে আই সেভেন আই ফাইভ এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি জেনারেশন টেন জেনারেশন সব এক্স ওয়ান কার্বনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা টেন জেনারেশন আপনারা দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ এটা দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ এইট জেনারেশন এবং এখানে কিন্তু কোরাই সেভেন এইট জেনারেশন এক্স ওয়ান কার্বন ভ্যারাইটিস ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবল আছে কেউ যদি থিঙ্ক প্যাডের কালেকশন আপনারা খুঁজতে চান অবশ্যই আমাদের শপটি ভিজিট করতে পারেন অথবা নির্ধারিত দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই সব ল্যাপটপগুলিতেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যারা আসলে আমাদের ল্যাপটপের ভিডিওটা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু চাইলে ঢাকার বাইরে বসে এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো বাকি টাকা কন্ডিশনে কুরিয়ারকে পেমেন্ট করে ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন পারবেন ভিউয়ার্স ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে বিজনেস সিরিজ ল্যাপটপের ভিতরে স্টার্টিং প্রাইস থাকবে মাত্র সাত টাকা তো এটা হচ্ছে সেরকমই একটা ল্যাপটপ এটা হচ্ছে ডেলে ল্যাটিচিউড সিরিজের একটা ল্যাপটপ এটাকে বলে ক্রোম বুক আসলে গুগলের ওয়েজ দেওয়া এইটার প্রাইস হবে অনলি সাত টাকা এখন ক্রোম বুক মিনিংটা হয়তোবা অনেকে জানেন না অথবা অনেকে জানেন ক্রমভুক্ত হচ্ছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে একটা ল্যাপটপ এই ল্যাপটপটা দিয়ে আসলে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিস থাকেন অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন অথবা ফ্রিলান্সারের যারা কাজ করেন যাদের অ্যান্ড্রয়েড উইন্ডোজের প্রয়োজন হয় যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় তারাই ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপটা এলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে টু জিবি র্যাম এবং ষোলো জিবি রম ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটা দুর্দান্ত পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং ল্যাপটপটা যথেষ্ট ক্যারিয়েবল ক্যারি করার জন্য ল্যাপটপটা খুবই উপযুক্ত আর এই ল্যাপটপ ল্যাপট আপনারা আমাদের কাছ থেকে অনলি সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন পাশাপাশি এই একই প্যাটার্নের ল্যাপটপ যদি চান যেখানে উইন্ডোজ মানে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম থাকবে যে ল্যাপটপ দিয়ে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফটোশপের টুকটাক যাবতীয় কাজ আপনারা সম্পন্ন করতে চান তারা এই মডেলটা দেখতে পারেন এর মডেলটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান এইট নাইন মডেলের একটা ল্যাপটপ ল্যাপটপটা থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটেট করে টাচ স্ক্রিন হিসাবে আপনারা ইউজ করতে পারবেন অ্যাজ এ ট্যাব হিসাবে ল্যাপটপ হিসাবে এবং প্রেজেন্টেশন মোড়েও চাইলে ইউজ করতে পারবেন ল্যাপটপটার কনফিগারেশনটা হচ্ছে পেন্টিয়াম সিলভার কোর প্রসেসর যেটা টু কোর ফোর থ্রের সাথে থাকবে ফোর জিবি ডিডিয়া থ্রি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি এই ল্যাপটপটাকে কিন্তু চাইলেই আপনারা এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা ফিক্সড থাকবে কারণ এই ল্যাপটপটার র্যামটা কখনোই আপগ্রেড করা যায় না এটা মাদারবোর্ডের সাথে বিলটিং থাকে এই ল্যাপটপটার বিশেষ কিছু অসুবিধাও আছে কারণ এই ল্যাপটপটার যদি কখনো কিবোর্ড ব্যাটারি স্ক্রিন এই জিনিসগুলো নষ্ট হয় এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তারপরেও এই ল্যাপটপটা আমাদের দেশে খুবই ভাইরাল টাইপের একটা ল্যাপটপ যেহেতু খুবই ক্যারি করা যায় টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রোটেট করা যায় ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট টুকটাক ফটোশপের কাজ কিন্তু এই ল্যাপটপটা দ্বারা আপনারা করতে পারবেন তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে অনলি পনেরো হাজার নয়শো নব্বই টাকা হলে কালেক্ট করতে পারবেন ভিওয়ার্স এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে খুবই ভাইরাল টাইপের একটা ল্যাপটপ বর্তমান সময়ের যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এটা দিয়ে কাজ করতেই পারবেন পাশাপাশি খুব রিচ লেভেলে যারা ফ্রিলান্সের কাজ করে বা ফ্রিলান্সিং করে তারা ইনকামের একটা শক্তপোক্ত জায়গা তৈরি করেছেন তাদের জন্য এল বুকের এইট ফোর জিরো জি ফাইভ খুবই পপুলার একটা ল্যাপটপ এবং কোয়ালিটি সম্পন্ন সো আসুন দেখা যাক এই ল্যাপটপটার কনফিগারেশন কী কী আছে যদিও আমাদের সব ভিউয়ার্সই এই ল্যাপটপটার সম্পর্কে ডিটেলস জানেন তারপরে কিছু কিছু গ্যাপ থেকে যায় সো এটার মডেল হচ্ছে এল ইড বুকের এইট ফোর জিরো জি ফাইভ জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি ডিডিআর RAM এবং টু ফিফটি সিক্স জিবি চাইলেই কিন্তু ল্যাপটপটাতে র্যাম এসএসডি দুটোকে আরও আপগ্রেড করে আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে ফোর জিবি ইনটেলের ইন্টিগ্রেটেড শেয়ার গ্রাফিক্স থাকাতে গ্রাফিক্সের যাবতীয় কাজ খুব ভালোভাবে আপনারা করতে পারবেন ল্যাপটপটার ফিচার্সগুলো দারুণ খুব সব ফিচার্স নিয়ে আমাদের কাছে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক স একটা আছে এবং ল্যাপটপটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ডিসপ্লেটা ম্যাট টেকনোলজির ফ্রন্ট সাইডে দুইটা ক্যামেরা থাকে একটা হচ্ছে আইডি ক্যামেরা আর একটা হচ্ছে ওয়েব ক্যামেরা জি ফাইভের কিছু কিছু ল্যাপটপে কিন্তু ফিচার্সগুলো একটু বেশিই থাকে সেই বেশি ফিচার্সগুলো আমি আপনাদের সামনে শেয়ার করব এটা হচ্ছে এই ল্যাপটপটাতে কিন্তু প্রাইভেসি স্ক্রিন আছে প্রাইভেসি স্ক্রিন মানে এই ল্যাপটপটা যদি এই অ্যাঙ্গেলে এখান থেকে কেউ তাকায় তাহলে এই ল্যাপটপটার ভিতরে কি কাজ হচ্ছে সেটা দেখা যায় না আর এই জি ফাইভের কিছু কিছু ল্যাপটপে কিন্তু ফেস আইডিটাও পাওয়া যায় আবার কিছু কিছুতে ফেস আইডি বা দুইটা ভেলেবেল থাকে না এর জন্য কিন্তু প্রাইসটাও কিছুটা কম বেশি হয় ল্যাপটপটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন সবচেয়ে বড় কথা হচ্ছে ভিতরের এক্সেসরিজগুলো একদমই অরিজিনাল এক্সেসরিজ কোথাও কোনো চেঞ্জ নাই। ল্যাপটপটা যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে একটা হচ্ছে এইট জিবি র্যাম দিয়ে একটা হচ্ছে ষোলো জিবি র্যাম দিয়ে এইট জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং ষোলো জিবি র্যাম ইন্টেলের ইন্ডিকেটেড শেয়ার গ্রাফিক্স দিয়ে পার্সেস করতে পারবেন অনলি সাতত্রিশ হাজার টাকায় পাশাপাশি কিন্তু আমাদের কাছে এল ইড বুকের এইট আছে যেটা হচ্ছে কোরআ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এই ফ্যাসিলিটি দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি আটত্রিশ টাকা সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বিজনেস সিরিজের কিছু ইউজ ল্যাপটপ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এর বাইরেও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে নতুন ল্যাপটপ এবং লো বাজেটের ল্যাপটপ সবসময়ই অ্যাভেলেবেল থাকে আমাদের এই একই ইউটিউব চ্যানেলে এই ল্যাপটপের পাশাপাশি কিন্তু রেগুলার আমরা পিসি বিল্ডের ভিডিও আপলোড করে থাকি সো কার কীরকম ভিডিও প্রয়োজন কে কী ধরনের ভিডিও দেখতে চান ল্যাপটপ এবং ডেস্কটপ চাইলে আপনারা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো কালেকশন নতুন কোনো মডেল অথবা নতুন কোন প্রাইজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম ওয়ালিকুম আহমতুল্লাহ